বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে প্রথম রোজা, প্রথম রোজার প্রথম ইফতার সব কিছু নিয়ে এখনো বসে আমি প্রিপারেশন নিচ্ছি। তো আমি প্রথম পেঁয়াজ ওটা নিচ্ছি, পেঁয়াজ ওটার জন্য আমি এদিকে নিয়েছি পুদিনা পাতা নিচ্ছি, ধনিয়া পাতা নিচ্ছি, কাঁচামরিচ নিচ্ছি। পুদিনা পাতা চিনার জন্য পুদিনা পাতা আস্তা দিচ্ছি। আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া, ঝালটা আসলে যার যার পছন্দ মতো ঝালটা দিচ্ছি। ধনিয়া পাতা দিলাম আমি এখানে, ধনিয়া পাতা এখানে, একটু আদা দিব, একটু জিরা আর একটু রসুন বাটা দিব, অল্প অল্প যে সব কিছুই দিব। একটু আদা বাটাটা দিচ্ছি, একটু জিরা বাটা দিচ্ছি, একটু রসুন বাটা দিচ্ছি। এখানে একটু লবণ দিব, লবণটা আসলে পরিমাণ মতো দেওয়া হবে, লবণটা পরিমাণ মতো দিচ্ছি। অনেকে হলুদ ব্যবহার করে, আমি হলুদটা দিচ্ছি না। এখানে আর একটু ওয়েট করবো, একটু পেঁয়াজ দিব। আমরা পেঁয়াজটা একটু সবসময় একটু বেশি দিয়ে থাকি, পেঁয়াজ দিব। আমাদের সব কিছু হেল্প করবো আমাদের আম্মাজান আছে, আমি সব গুছিয়ে দিচ্ছি, উপাদর্শন করে দিচ্ছি। আমার আম্মাজান এগুলি সব ভেজে নিব, আমি ভাজাটাও দেখাবো। সবাই খায় কিনা জানি না, সবাই কিভাবে দেয় জানি না। আমি সব কিছু পেঁয়াজের ভিতর, আমি বেসনের ভিতর কলি জিরা ব্যবহার করি, এই কালো জিরাটা আমার অনেক ভালো লাগে। আমার ভাজো এগুলি, আসো এই গুছিয়ে দিচ্ছি। আমাদের আম্মা জান আছে, আম্মা জান এখন ভেজে নিবে। আমি এখন এটা দিতে বেগুনের জন্য বেসন গুলে নিব। তো বেসনগুলোর জন্য আমি 2 চামচ বেসন নিলাম, 3 চামচ বেসন নিলাম। এটা দিতে আমি গুলে নেওয়ার জন্য প্রথমে আমি লবণ দিব, লবণটা পরিমাণ মতো দেওয়া হবে। আমি এই বেসনটা দিতে কিছু কালি জিরা দিব, কালো জিরা দিলাম। এখন এই কালো জিরা দেওয়ার ভিতরে এটা দুটো জিরে, আদা, জিরে, রসুন দিয়ে দেবো। তো পরিমাণ মতো সব কিছু পরিমাণ মতো দেওয়া হবে। আমি একসাথে সব পেস্ট করে নিচ্ছি, সব পেস্ট করে, পেস্ট সব কুচি করে এটা দিতে আমি লাল মরিচ দিব। তা ছেলে ঝালটা একটু বেশি কম দেওয়া যায়, যে যেরকম খায় আমি একটু ঝালটা বেশি নিয়েছি। এটাতে এখন পানি দিয়ে গুলে নেব, এটাকে পানি দিয়ে আমি একসাথ করে গুলে নেব। বেসনগুলো হয়ে গেছে, দশ বেসনটা না ভাজো, আমি ভাজাটাও দেখিয়ে দিব। এখন আমি নিচ্ছি বুট ছোলা নিচ্ছি, আমি ছোলা নিচ্ছি, ছোলার ভিতরে আমি আলু দিব। ছোলায় আমরা আলু খাই, আলুটা একটু ভেঙে নিচ্ছি। আলুটা ভাঙ্গা হয়ে গেছে, আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, একসাথে কড়াই ভিতরে সব দিয়ে দিব। সাথে কড়াই দিয়ে দিচ্ছি, কড়াই দিয়ে তো এখন আমি যা যা দিব সব মশলা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি আদা, হাফ চামচ পরিমাণ আদা দিয়ে দিচ্ছি, জিরাটা একটু বেশি দিচ্ছি, দিয়েছি আমি রসুন বাটা। আমি এখানে কাঁচা পেঁয়াজও দিব আর বাটা পেঁয়াজও দিব, কাঁচা পেঁয়াজ দিচ্ছি কিছুটা। এখন এখানে দিব আমি কাঁচামরিচ দিব, তাও অল্প দিব, কারণ রমজান মাসে ঝাল খাওয়া ঠিক হবে না, অল্প কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। আমি তেল দিয়ে দিচ্ছি, এখানে হলুদ দিব, একসাথে মেখে আমি একসাথে বসিয়ে দিব।
বসিয়ে দিচ্ছি। আমি আজকে স্পেশাল একটা শরবত করবো, যে শরবতটা কাঁচা আমের জুস করবো, যে কাঁচা আম দিয়ে। আমি কাঁচা আমের মূলত ভিডিও করার কারণে এসে আমি কাঁচা আমের জুসটা আমি দেখানোর জন্য কাঁচা আমটা ছিলে নিব প্রথমে। কাঁচা আমের জুসটা আপনারা কিভাবে করেন জানি না, আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে দেখাবো, শেয়ার করবো। কাঁচা আমের জুসটা অনেক মজা হয়। আম কাটা হয়ে গেছে আমার, আমটা পরিষ্কার করে কেটে নিয়েছি, এখন আমটা ব্লেন্ড করব, সেজন্য আমি ব্লেন্ডার নিচ্ছি। প্রথমে আমি আমগুলি দিয়ে দিব ব্লেন্ডারের ভিতরে, প্রথম আমটি দিয়ে দিলাম, তারপরে এটাতে আমি চিনি অ্যাড করব, না লবণ দিইনি, লবণ দিয়ে নাও, তারপরে এটাতে চিনি অ্যাড করব আমি। মিষ্টিটা আসলে যে যেই রকম খাবে মিষ্টিটা নিশ্চয়ই তারপর পছন্দ মতো দেওয়া হবে। লবণ দিয়ে দিলাম, আমি পুদিনা পাতা ধনিয়া পাতা রাখছি দেওয়ার জন্য, এটা একটু পরে দিব। এখানে কাঁচামরিচ, এখানে কাঁচামরিচ, কাঁচামরিচ আছে, ধনিয়া পাতা, পুদিনা পাতা। আমি আগে কাঁচামরিচটা দিব, তাও ঝালটা পছন্দ মতো, যার যার পছন্দ মতো ঝালটা দিব। ঝালটা দিয়ে দিলাম, এখন আমি পানি দিয়ে দিব, পানিটা পরিমাণ মতো দিতে হবে। বেশি ঘন করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না, একটু করতেছি আমি। একটু ঘন হয়েছে, আমি আর একটু পানি দিচ্ছি। ওটা ব্লেন্ড করার পরে দেখে একটু পানি দেওয়া যাবে। এখানে চিনি পানি বাড়াই, আমি এই চামচে আরো 3/4 চামচ চিনি দিলাম। এখন চিনিটা মনে হয় পারফেক্ট হবে, তা আমি আর একটু সামান্য ঝাল দিচ্ছি, আর কি অল্প একটু ঝাল দিয়ে দিচ্ছি। যা যা পছন্দ মতো কেউ চাইলে আরো পাতলা করে রাখতে পারে। এই পর্যায়ে আমি এখন ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিয়ে দিব, আসে না। এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি, এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি, এখানে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। কাঁচা আম পুদিনা পাতা ছাড়া কাঁচা আম সব জুস করা যায় না, দিয়ে দিলাম। এখন আরো 2-3 মিনিট ব্লেন্ড করে নিব। ভিতরে ছোট ছোট সবুজ সবুজ দানা দেখা যায়, আমি এইরকম করে রাখবো। পুদিনা পাতা ধনিয়া পাতা এইরকম থাকলে দেখতে ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের জুস। তো যে আমার দুধটা হয়ে গেছে, আমার আম্মা জানে দিকে অনেক কিছু ভেজে ফেলছে, পেঁয়াজ অনেক কিছু বেসন টেসন ভেজে ফেলছে। শরবতটা হয়ে গেছে, এখন আমি শরবতটা, আমার ছেলে এদিকে টেবিল গুছিয়ে ফেলছে, গ্লাস টাস গুছিয়ে নিচ্ছে শরবত ঢালার জন্য। আমরা এখানে 3 জন 3 গ্লাস করে নিচ্ছি। আমার ছেলেদেরকে একদিন ভিডিওতে আনবো, ওরা রমজান মাসে রোজা থাকে। তো আমার জুস তৈরি হয়ে গেলে এখন পরিবেশন করবো, একটু পরে আমি একটা তরমুজের জুস করবো, তরমুজের জুসটা করার পরে পরিবেশন করবো। আমি এখন তরমুজের একটা জুস করবো, প্রথম রোজা যখন একটা জুস করবো, তরমুজের জুস করার জন্য তরমুজটা নিচ্ছি। তরমুজের
চামচটা দিয়ে দিলাম তরমুজের ভিতরে। আমি পানির মাত্রাটা খুব কম দিব, পানির মাত্রাটা একেবারেই কম দিব, হাফ গ্লাস। অল্প সামান্য পানি দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে দিব। এখন এটা দিতে আমি চিনি দিব, চিনির মাত্রাটাও খুব কম দিব। চিনিটা দিয়ে দিচ্ছি, 2 চামচ চিনি দিয়ে দিলাম। আমার সাথে হেল্প করতেছে আমার বাবা, আমার আমার ছেলে মেয়ে আমার সাথে হেল্প করতেছে। আমি সবই রান্না করে করতেছি, আমার রান্না করে আমার রান্না করতে একদিন দেখাবো। আজানো দিয়ে ফেললো, আমার তরমুজের শরবত হয়ে গেছে। এখানে আমার দুগজার শরবত তৈরি করছে, তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের জুস, তরমুজের জুস। ইফতার করার সময় হয়ে গেছে, আমরা ইফতার করতে বসে যাব। সবাই ভালো থাকেন, রমজান মাসে রমজান মোবারক, আল্লাহ হাফেজ।